দেখো, আমরা এখানে বসে আছি। হসপিটালে প্রচণ্ড ভিড়, অনেক লোক আছে। তাও 4 ঘন্টা মতন হয়ে গেল, আমরা 3:30টায় ঢুকেছি, আর এখন বাজে হচ্ছে তোমার তখন 7:30 বাজে। তাও আমরা বসে আছি, এখন আমাদের আসেনি, নাম আসেনি। 3 দিন আগে আমরা বুকিং করেছিলাম, কিন্তু এত ডাক্তার, মানে ডাক্তারটার ভিড় হয়, ভীষণ ভিড় হয়। তো আমরা এখন বসে আছি, কখন আমাদের সময় আসবে। তার জন্য আমার শরীরটা একদম ভালো না, আমার বসতে আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি কতক্ষণে বাড়ি যাব, একদমই ভালো লাগছে না। আর তাও বসে আছি, কি করব। আর এই দেখো, ট্রেনে এত ভিড়, মানে দাঁড়ানোর জায়গা নেই, এতটাই ভিড়। যখন আমরা আসলাম, মানে কোন লাইনে যেন কি কাজ হচ্ছিল, তা ভিড় ছিল। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট দিন। আর দেখো, আমি এখন চা করছি, চা খাবো। বসিয়ে দিয়েছি, চা খাবো। আর এদিকে হচ্ছে গরম জল, জামা কাপড় কাচবো। গরম জল, মানে চাদর কাচলে না আমার একটু গরম জল হলে বেশি ভালো হয়, মানে আমার ঠান্ডা জলে না একদম চাদর কাচতে ইচ্ছা করে না। বেশ গরম জলটা বেশ ফোটানো হবে, তার মধ্যে দিয়ে কাচবো, তাতে কী বলতো, ময়লাটা খুব সুন্দরভাবে ছাড়ে আর পরিষ্কারটাও খুব ভালোভাবে হয়। তার জন্য যখনই আমি চাদর কাচি, আমি একটু গরম জল দেবোই, নাহলে মনে হয় না আমার যেন পরিষ্কার হয়েছে এরকম লাগছে না। দেখো চোখ মুখের অবস্থা কী, যাই হোক চুল টুল আছড়াবো, এখনও চুল টুল আছড়াইনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, জামাকাপড়গুলোকে ভিজিয়ে ফেলি তাড়াতাড়ি, কেন আজকে ওয়েদারটা না পুরো মেঘলা মেঘলা আছে। কাচার পরে শোকাবে কি শোকাবে না সেটাই আমি বুঝতে পারছি না। এবার শোকাক আর না শোকাক, মানে আমাকে কাচতেই হবে, নোংরা জিনিস ওরমে ফেলে রাখতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর কী বেশ বলে, তো চলো জামাকাপড়গুলো ফটাফট ভিজিয়ে দিই। কী বেশ বলে, আজকে আর কিছু টিফিন খাবো না, বাবু ওটস খেয়ে নিয়েছে, অনেক কটা বাসনগুলো আছে, বাসনগুলোকে মাজবো। তো চলো স্টার্ট। দেখো আমি বাসন মাজতে চলে এসেছি, আমার অনেক কটা বাসন জমে গেছিলো, তো সেগুলো আমি মাজছি এখন। আর জানলা দিয়ে মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দেখছি, কেন আমার জানলাটা একদম রাস্তা সোজাসুজি, কাজ করতে করতে সময় কেটে যায়, বুঝতে পারি না। তো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমার চাল আর ডাল সিদ্ধ হয়ে গেছে, আর ডিম, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আমার খিচুড়িটা হয়ে যাবে।
ছাদ থেকে জামা কাপড় মেলে চলে এসেছি, আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে। এখন আমি হচ্ছে তোমার খিচুড়িটা বানাবো, নতুনত্ব একটা খিচুড়ি বানাবো, ডিম দিয়ে খিচুড়ি, যেটা আমি আগে কোনোদিনও খাইনি আর করিও নি, ফার্স্ট টাইম ট্রাই করবো, জানি না কেমন হবে। আর খেতে যদি ভালো হয় নিশ্চয়ই আমি তোমাদের কাছে সেই রেসিপিটা শেয়ার করবো। আর আজকেই করবো না, কেন জানি না সেটা টেস্টটা কীরকম হবে, যদি বাজে হয় ওর জন্য আজকে আর রেসিপিটা আমি তোমাদের দেবো না। তো চলো, আর এই যে এখানে গোল গোল করে আলু ভাজা কেটে রেখে দিয়েছি, এইটা ভাজবো, লম্বা লম্বা করে ভাজবো না, গোল গোল করে খেতে বেশি ভালো লাগে খিচুড়ির সাথে। তার জন্য আগে আমি একটু জল খাবো, আমার গলাটা পুরো শুকিয়ে গেছে, আগে একটু জল খেয়ে নিই তারপরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এখন বাজে হচ্ছে তোমার 9টা, তখন দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর আমি ভিডিও করিনি, কেন প্রচণ্ড ঘুম চলে এসেছিলো, ওর জন্য তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আমি কালকে বলে দিই যে আমি কেন গেছিলাম কল্যাণী, আর সেটা তোমাদের আমার একদম বলা হয়নি, সারাদিনে একদম কাজের ফাঁকে একদমই সময় পাইনি যে তোমাদেরকে বলবো যে আমি কেন গেছিলাম। আসলে আমার বরের রিপিট ফাইল করা হয়েছিল, তো রিপিট ফাইল করার পরে কোলেস্ট্রলটা একটু ধরা পড়েছে, সবই একটু একটু করে বেড়ে আছে, মানে এর আগেও আমি নিয়ে গেছিলাম, আর এর আগেও নিয়ে গিয়েছিলাম তো তখন ওষুধ দিয়েছিল, তারপরে একটু কমেছিল, তারপরে আবার বলেছিল 2 মাস পরে যেতে, তো 2 মাস পরে সেদিনকে তো গেলাম, দেখলেই কালকে গেলাম, তো তেমন কিচ্ছু না, মানে যেহেতু কোলেস্ট্রলটা বেড়েছে খাওয়া দাওয়া কন্ট্রোল করলে আর ওষুধ খেলে পুরো কমে যাবে, একদম রিচ চলবে না, লাইট খাবার খেতে হবে। তো এই হয়েছে ব্যাপার, সেটাই তোমাদের বলার ছিল। আর ওর শরীরটা 2 দিন ধরে কয়েকদিনের উইক ছিল, আর ও একদম ডাক্তারের কাছে যেতে চায় না, ওকে একদম জোর জবরদস্তি করে আমাকে নিয়ে যেতে হয়, সেটা আমার উপর একটা ধরনের ধকল পড়ে যায়। তো যাই হোক, বাড়ির ছেলেরা এরকমই হয়, কেন বাবা মানে আমার বাবা বা কাকা জেঠা এরা দেখবেন কোনো সময় নিজের খেয়ালটা রাখে না, কোনো দিনও নিজের খেয়ালটা রাখে না, এদেরকে রাখাতে হয় খেয়ালটা। তো এই হয়েছে ব্যাপার। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দেবে। তো চলো, টাটা।